আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী জীবন বিজ্ঞান। এর আগের ভিডিওতে পার্ট ওয়ানের সমস্ত কোশ্চেনের উত্তরগুলো করে দেওয়া আছে, যার লিঙ্ক আছে নিচে ডিসক্রিপশনে। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, নিউক্লিয়াসের একটি পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওজালিকা, নিউক্লিওপর্দা, নিউক্লিওলাস। তো প্রথমে একটা নিউক্লিয়াসের ছবি আঁকতে হবে, আঁকার পরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওজালিকা, নিউক্লিওপর্দা, নিউক্লিওলাসগুলো চিহ্নিত করতে হবে। তোমরা নিউক্লিয়াসের ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় ছবিটা এঁকে নিউক্লিও প্লাজম, নিউক্লিও জালিকা, নিউক্লিও পর্দা ও নিউক্লিও লাস গুলো চিহ্নিত করে দাও। এরপরে 2 নম্বর প্রশ্ন, জীবদেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো, যোগ করার কাজ লিখো। উত্তর, জীবদেহে প্রোটিনের গুরুত্ব। প্রথমত, জীব দেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। কোষের গঠন বস্তুর বেশিরভাগটাই প্রোটিন। দেহের পেশি, অস্থি, তৃণাস্থি প্রভৃতি প্রোটিন দিয়ে গঠিত। 2 নম্বর, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অত্যাবশ্যক উপাদান। বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপ এর জন্য যে ক্ষয়ক্ষতি হয় তা প্রোটিন পূরণ করে। 3 নম্বর, উৎসেচক সংশ্লেষ। জৈব অনুঘটক ও উৎসেচক প্রোটিন দিয়ে গঠিত। তারপরে পয়েন্ট, যোগ কলার কাজ। বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা এই কলার প্রধান কাজ। তরল যোগ কলা সারা দেহ কোষে পুষ্টি প্রদান করে শ্বাস বস্তু পরিবহন করে। অস্থি কলা এক প্রকার যোগ কলা, প্রাণী দেহের ভার বহন করে এবং দেহের কাঠামো গঠন করে। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তিবীজী উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো। নিউরোব্লাস্ট কোষ, কম্বোপ্লেট, টিউফিট। উত্তর, ব্যক্তিবীজী উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রথমত, এই প্রকার উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। এদের প্রকৃত ফল হয় না, ফলের মধ্যে বীজ অবস্থান করে। বীজে বীজপত্রের সংখ্যা 1টি বা 2টি। কম্বোপ্লেট দেখা যায় টিনোফোরা পর্বের প্রাণীদের দেহে, যেমন হার্মিফোরা। নালীপদ দেখা যায় একাইনোডারমাটা পর্বের প্রাণীদের দেহে, যেমন তারা মাছ। নিউরোব্লাস্ট কোষ দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে, যেমন হাইড্রা। এরপর 4 নম্বর প্রশ্ন, মানব দেহে পিলাহার অবস্থান ও 2টি ভূমিকা উল্লেখ করো। উত্তর, পিলাহার অবস্থান উদর গহ্বরের বাম দিকে এবং মধ্যচ্ছেদার নিচে বৃক্কের উপর অবস্থিত। এরপরে পয়েন্ট করতে হবে মানব দেহে পিলাহার ভূমিকা। লিভারের অবস্থিত রেটিকুল, এন্ডোথেলিয়াল তন্ত্রের আগ্রাসন কোষ ডিমের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আরই কোয়াস জীর্ণ ও বয়স্ক রক্ত কোষকে বিনষ্ট করে। এরপরে 5 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো। উত্তর, প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা। কোষ বিভাজনের মেটাফেজ দশায় সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে। এই বেমতন্তুর সাথে ক্রোমোজোমের কাইনেটোকে যুক্ত হয় এবং ক্রোমোজোমের প্রান্তীয় উদ্ভাবন ঘটে। তাই সেন্ট্রোজোমের ছাড়া প্রাণী কোষের বিভাজন সম্ভব নয়। যেমন স্নায়ু কোষে সেন্ট্রোজোম না থাকায় কোষ বিভাজিত হতে পারে না।